শুরুতেই সংবাদ শিরোনাম, অভ্যন্তরীণ সংঘর্ষে আমার আহত হওয়ার খবরটি মিথ্যা বললেন বারাদার। তালিবান বিরোধীদের গ্রেফতার করা হবে, হুঁশিয়ারি তালিবান সেনা প্রধানের। যে কারণে তালিবান নিয়ে এবার চুপ করে আছে সৌদি আরব। চীনের ত্রুটিযুক্ত ড্রোন কিনে বিপাকে পাকিস্তানের বিমান বাহিনী। সাহারায় আইএস নেতাকে হত্যা করেছে ফরাসি সৈন্যরা, জানালেন ম্যাক্রন। ট্রেন থেকে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা জানাল উত্তর কোরিয়া। চার দিন কোনো পানি পাননি ফিলিস্তিনি বন্দীরা। এবার বিস্তারিত। অভ্যন্তরীণ সংঘর্ষে আফগানিস্তানের ভারপ্রাপ্ত উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদারের মৃত্যুর গুজবের রটে ছিল। তখন তালেবানের পক্ষ থেকে তার একটি অডিও বার্তা প্রকাশ করা হয়েছিল, যেখানে তিনি এ ধরনের ঘটনা অস্বীকার করেছিলেন। এবার ভিডিও সাক্ষাৎকারে তিনি বললেন খবরটি সত্য নয়, তিনি সুস্থ আছেন। বুধবার টুইটারে তার ওই ভিডিও সাক্ষাৎকারটি প্রচার করা হয়। রাষ্ট্রীয় একটি টিভির সাথে দিয়া ওই সাক্ষাৎকারটি কাতারের দোহায় তালেবানের রাজনৈতিক কার্যালয় থেকে প্রচার করা হয়। সাক্ষাৎকারে বারাদার বলেন বিষয়টি সত্য নয়, আমি ভালো আছি, সুস্বাস্থ্যই আছি। তিনি বলেন মিডিয়া বলছে এটা অভ্যন্তরীণ বিবাদ, কিন্তু আমাদের মধ্যে এ ধরনের কোনো ঘটনা নেই, বিষয়টি সত্য নয়। সংক্ষিপ্ত সময়ের ভিডিও ক্লিপটিতে দেখা যায় তিনি একটি সোফার ওপর বসে রাষ্ট্রীয় আরটিএ টেলিভিশনকে লিখিত সাক্ষাৎকার দিচ্ছেন। উদ্বিগ্ন হওয়ার মতো এখানে কিছুই নেই, সাক্ষাৎকারে বলেন তিনি। এর আগে তালেবানের সংস্কৃতি কমিশনের একজন কর্মকর্তা টুইটারে জানিয়েছিলেন শত্রুতামূলক প্রপাগান্ডা প্রমাণ করতে সাক্ষাৎকারটি আরটিএ টিভিতে প্রচার করা হবে। এদিকে তালেবান কর্মকর্তারা বারবার বারাদারের আহত হওয়ার খবরটি অস্বীকার করছেন। গত সপ্তাহেই বারাদারের নাম উপপ্রধানমন্ত্রী হিসাবে ঘোষণা করা হয়েছিল, তারপর থেকেই তার আর কোনো হদিস পাওয়া যায়নি, প্রকাশ্যেও তাকে দেখা যায়নি। বারাদারের নিরুদ্দেশের খবর প্রচার হতেই প্রতিবাদ জানায় তালেবান। তারা জানান নেট মাধ্যমে তাদের নেতাকে নিয়ে ভুয়া খবর রটানো হচ্ছে। বারাদারের মৃত্যু হয়নি, তিনি বেঁচে আছেন। তারপরেই বারাদারের একটি অডিও বার্তা প্রকাশ করা হয়। তালেবানের বিরোধিতাকারীদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আফগানিস্তানের নতুন সেনাপ্রধান, তালেবানের জ্যেষ্ঠ নেতা কারি ফয়েজ উদ্দিন। তালেবান সেনাপ্রধান এক বিবৃতিতে জানিয়েছেন, আমরা কোনো গৃহযুদ্ধ ঘটতে দেব না। যারা দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত করছে তাদের দমন করা হবে, যারা তালেবানের বিরোধিতা করবে তাদের গ্রেফতার করা হবে। পরে তালেবানের মুখপাত্র আহমদুল্লাহ মোত্তাকি বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া আফগান সেনাবাহিনীর পুনর্গঠন নিয়ে নিজের পরিকল্পনা জানিয়েছেন তালেবান সেনাপ্রধান। কাবুলে এক সংবাদ সম্মেলনে তিনি জানান সুসংগঠিত কাঠামোর সঙ্গে দেশের একটি নিজস্ব নিয়মিত এবং সুশৃঙ্খল সেনাবাহিনী থাকবে। তিনি আরও জানান এই সেনাবাহিনীর সৈন্যদের আফগানিস্তানের সীমান্ত রক্ষার প্রশিক্ষণ দেওয়া হবে। আফগান সেনাবাহিনীর পুনর্গঠনের জন্য আলোচনা অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন তালেবান সেনাপ্রধান। তিনি জানান এই আফগান সেনা হবে নিয়মিত, সুশৃঙ্খল ও শক্তিশালী। তালেবান আফগানিস্তানে গৃহযুদ্ধ শুরু করতে দেবে না বলেও এই সময় জানান তিনি। এ ব্যাপারে মোত্তাকি টুইটারে জানান আফগানিস্তানে শীঘ্রই একটি সুসংগঠিত সেনাবাহিনী গঠন করা হবে। মোত্তাকি আরও বলেন আফগানিস্তানের সশস্ত্র বাহিনীর জন্য যেসব সৈন্য নিয়োগ করা হবে তাদের আফগানিস্তান রক্ষার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। ইসলামী বিশ্বে সৌদি আরবের প্রভাব প্রতিপত্তি এবং প্রাসঙ্গিকতা যে ক্রমাগত কমছে, আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের পরবর্তী ঘটনা প্রবাহে সেই বাস্তবতা যেন আরও বেশি স্পষ্ট হয়ে পড়ছে। ১৯৮০ থেকে শুরু করে দুই দশক ধরে আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্য তাড়ানোর প্রক্রিয়ার অগ্রভাগে ছিল সৌদি আরব। আফগান মুজাহিদিনদের অর্থ সম্পদের অন্যতম প্রধান যোগানদাতাও ছিল তারা, খবর বিবিসির। এরপর আফগান গৃহযুদ্ধে জয়ী হয়ে তালেবান যখন ১৯৯৬ সালে কাবুলে সরকার গঠন করে, তখন মাত্র যে তিনটি দেশ তাদের স্বীকৃতি দিয়েছিল তাদের মধ্যে অন্যতম ছিল সৌদি আরব। প্রথম ২ বছর তালেবানের ওই সরকারের অর্থকড়ির জোগানো আসত রিয়াদ থেকে, কিন্তু সেই তালেবান যখন আবারও ক্ষমতায় তখন কাবুলে সৌদি দূতাবাস বন্ধ। রিয়াদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্যারার দায়সারা এক বিবৃতির বাইরে সৌদি সরকারের কাছ থেকে আফগান পরিস্থিতি নিয়ে কোনো কথা নেই। লন্ডনে মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ এবং রাজনৈতিক ঝুঁকি সম্পর্কিত পরামর্শক প্রতিষ্ঠান দি ইন্টারন্যাশনাল ইন্টারেস্টের প্রধান শামি হামদি বলেন আফগান দৃশ্যপট থেকে সৌদি আরব উধাও।
সারা বিশ্বের এবং এমনকি মুসলিম দুনিয়ায় সৌদি আরবের প্রভাব যে কমছে এটি তারই একটি জলজ্যান্ত নমুনা। ক্ষুদ্র প্রতিবেশী কাতার আফগানিস্তানের মুখ্য একটি ভূমিকায়। তারা কাবুল বিমানবন্দরকে সচল করছে। একসময়কার সৌদিদের ঘনিষ্ঠ মিত্র পাকিস্তানের সঙ্গে আফগানিস্তান নিয়ে কথা বলছে কাতার। এমনকি ইউএই অস্বস্তিতে পড়লেও বসেনি, আফগান পরিস্থিতি নিয়ে তারা কথা বলছে সৌদিদের প্রতিদ্বন্দ্বী তুরস্কের সঙ্গে, অথচ সৌদি আরব কোথাও নেই। চীনের তৈরি চালক ও বিহীন সশস্ত্র ড্রোন ক্রয় করে বিপাকে পড়েছে পাকিস্তানের বিমান বাহিনী, কারণ সেগুলো কোনো কাজে লাগানো যাচ্ছে না। এ বিষয়ে পাকিস্তান বারবার সাহায্যের আবেদন জানালেও সাড়া দিচ্ছে না চীন। ত্রুটিযুক্ত ওই তিনটি ড্রোন বানিয়েছে চীনের চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি গ্রুপ এবং ড্রোন বিক্রি করেছে চীনের ন্যাশনাল অ্যারো টেকনোলজি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন। চলতি বছরের জানুয়ারিতে পাকিস্তানের বিমান বাহিনীতে তা অন্তর্ভুক্ত করা হয়। ড্রোনগুলো আকাশে ওড়ানোর কথা থাকলেও তা এখন ভূমিতেই পড়ে আছে। এর আগেও ড্রোনের ত্রুটি দেখা দিয়েই চীনের একটি প্রতিনিধি দল এসে সেগুলো মেরামত করেছিল। এবার ড্রোন মেরামত ও রক্ষণাবেক্ষণে আরও প্রশিক্ষিত দল পাঠাতে অনুরোধ জানিয়েছে পাকিস্তান। তবে চীনের ন্যাশনাল অ্যারোটেকনোলজি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন এখনও সে অনুরোধে সাড়া দেয়নি। চীন পাকিস্তানের মধ্যে বড় মাপের যে চুক্তি হয়েছে তার অংশ হিসাবে এসব ড্রোন ক্রয় করা হয়। ওই চুক্তির আওতায় 50টি ড্রোন নির্মাণ করা হবে পাকিস্তানে। জানা গেছে তিনটি ড্রোনের দুটিতে জিপিএস সমস্যা পাওয়া গেছে, যা ড্রোনের পরিচালনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ। গ্রেটার সাহারার ইসলামিক স্টেট নেতা আদনান আবু ওয়ালিদ আল সারাবিকে হত্যা করেছে ফরাসি সৈন্যরা। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছেন, তবে আল সাহারাবিকে কখন কিংবা কোথায় হত্যা করা হয়েছে তা জানাননি তিনি। ইউরোনিউজ জানিয়েছে মালি, নাইজার ও বুর্কিনা ফাসোর সীমান্তে বেশিরভাগ হামলার জন্য দায়ী করা হয় গ্রেটার সাহারার ইসলামিক স্টেটকে। বিবিসি জানিয়েছে আদনান আবু ওয়ালিদ আল সাহারাবি 2015 সালে গ্রেটার সাহারায় ইসলামিক স্টেটের শাখা প্রতিষ্ঠা করেন। আল সাহারাবির হত্যাকে সাফল্য আখ্যা দিয়ে ইমানুয়েল ম্যাক্রন আরও বলেছেন, সাহারায় ফ্রান্সের যেসব হিরো মারা গেছেন, আহত হয়েছেন, তাদের আত্মত্যাগ বৃথা যাবে না। উত্তর কোরিয়ার গতকালের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে ট্রেন থেকে। উত্তর কোরিয়ায় রাষ্ট্রীয় গণমাধ্যম KCNA আজ এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে ক্ষেপণাস্ত্র দুটি উৎক্ষেপণের পর সেগুলো 800 কিলোমিটার দূরে উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে গিয়ে পড়ে। ক্ষেপণাস্ত্রবাহী রেল রেজিমেন্ট এই পরীক্ষা চালিয়েছে। চলতি বছরের শুরুতেই রেজিমেন্টটি গঠন করা হয়। উত্তর কোরিয়ার সেনা কর্মকর্তা মার্শাল পাক জং চো এর বরাত দিয়ে KCNA জানায়, দেশটির জন্য হুমকি হয়ে দাঁড়ানো যে কোনো শক্তিকে মোকাবেলা করতে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার নকশা করা হয়েছে। এর পরিসর আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এছাড়া ক্ষেপণাস্ত্রের কিছু ছবি প্রকাশ করেছে উত্তর কোরিয়া। সেগুলোই দেখা যায় দেশটির পার্বত্য অঞ্চলে দাঁড়িয়ে থাকা ট্রেন থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে। গতকালের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মধ্য দিয়ে এক সপ্তাহের কম সময়ের মধ্যে দুবার নতুন ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। এর আগে গত সোমবারই নতুন একটি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর খবর প্রকাশ করে KCNA। ওই ক্ষেপণাস্ত্র 1500 কিলোমিটার বা 930 মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে জানানো হয়। ইসরায়েলের কঠোর নিরাপত্তা বেষ্টিত গিলবোয়া কারাগার থেকে পালিয়ে যাও ফিলিস্তিনি কারাবন্দী জাকারিয়া আল জুবাইদি বলেছেন, আমরা 4 দিন ধরে কোনো পানি পান করিনি। বৃহস্পতিবার এমন সংবাদ প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর। ইসরায়েলের বেসামরিক ও মানবাধিকার আইনজীবী অ্যাভিগোডর ফেল্ডম্যানকে জাকারিয়া আল জুবাইদি বলেন, ইসরায়েলি কারাগার থেকে মুক্তির পরের 4 দিন আমরা আমাদের কোনো পরিবারের সদস্যদের সাথে দেখা করিনি, কারণ আমরা চাইনি যে আমাদের পরিবারের সদস্যরা আমাদের সাহায্য করার জন্য কোনো ধরনের ঝামেলায় পড়ুক, কারণ তারা ইসরায়েল অধিকৃত শহরগুলোতে থাকেন। এছাড়া আমরা কারো সাহায্যও চাইনি। আমরা বাগান থেকে পাকা নাশপাতি ও আঙুর খেতাম, কিন্তু আমরা কোনো পানির সন্ধান পাইনি। মানবাধিকার আইনজীবী অ্যাভিগোডর ফেল্ডম্যান বলেন, জাকারিয়া আল জুবাইদিকে ইসরায়েলের সেনারা আবার আটক করার পর প্রচণ্ড মারধর করেছে। পুনরায় গ্রেফতার হওয়ার পর ইসরায়েলি সেনাদের প্রচণ্ড মারধর ও অত্যাচারের কারণে তিনি এখন অসুস্থ হয়ে হাসপাতালে আছেন। তার ভাই বলেছেন, জুবাইদিকে পিটিয়ে তার পা ভেঙে ফেলা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।
প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।